আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের একদম নতুন একটি বিষয় শেয়ার করব। আপনাদের খুবই উপকারে লাগবে শীতে সকল বয়সের জন্য কুশি কাছে জুতা তৈরি করা হয় আর এটি তৈরি করার জন্য সহজ দুটি পদ্ধতি আজ বেসিক আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটি তৈরির জন্য আপনারা উল বা একটু মোটা জাতীয় সুতা ব্যবহার করতে পারেন তবে আমি আজ এখানে সামারিয়ানের এর একটু মোটা সুতাটি নিয়েছি আর এটি উপযোগী একটি হুক মিলিমিটার হুক নিয়ে নিয়েছি আমার লাগবে একটি এবং এরকম একটি মেজারমেন্ট ট্যাপ তো আমি এখানে দুটি কালারের সুতা নিয়েছি দুটি পদ্ধতি আমি এই দুটি কালার দিয়ে দেখিয়ে দেব তো আমি প্রথম পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এই নেভি ব্লু কালারের দিয়ে আপনাদের দেখিয়ে দেবো তো আমি সুতাটি নিয়ে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিলাম এবার আমি থ্রি চেন করে নেব ওয়ান টু অ্যান্ড থ্রি আমি থ্রি চেইন করে নিলাম এবার এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমি মোট ফিফটিন ডাবল ক্রোসেট তৈরি করবো যেহেতু থ্রি চেইন সমান ওয়ান ডাবল ক্রোসেট কাউন্ট করা হয় তো আমার একটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে তো আমাকে আরো ফোরটিন ডাবল ক্রোসেট তৈরি করে নিতে হবে আমি খুব আস্তে করে কাজটি দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাটেনে তাহলে আপনারা সুন্দরভাবে দুটি পদ্ধতি আত্মস্ত করতে পারবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12, 13, 14, ফিফটিন তোমার ফিফটিন ডাবল ক্রোসেট কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি ম্যাজিক সার্কেলের এই বাড়তি সুতাটি এভাবে টাইট করে নেব এবার ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম থার্ড চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব আমি জয়েন করে নিলাম এবার পরবর্তী রাউন্ড তৈরি করার জন্য আমি থ্রি চেন তৈরি করে নেব এবং সেম লুপে আমি আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব নেক্সট চেইন স্টিচে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এভাবে প্রত্যেকটি চেইন স্টিচের মধ্যে আমি দুটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব আর এক্ষেত্রে আমার ফিফটিন ডাবল ক্রোসেটের উপরে থার্টি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়ে যাবে আমি প্রত্যেকটি চেন স্টিচের মধ্যে দুটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমার থার্ডে ডাবল ক্রোসেট কমপ্লিট হয়ে গিয়েছে এবার ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ মাধ্যমে আমি এটিকে জয়েন্ট করে নেব তো আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট রাউন্ড তৈরির জন্য আমি পুনরায় থ্রি চেন তৈরি করে নেব এবং সেম লুপে আমি আরও একটি ডাবল ক্রোসেট কমপ্লিট করব এবার নেক্সট লুপে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব নেক্সট চেন স্টিচে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব পরবর্তী চেইন স্টিচে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করবো এবং নেক্সট চেন স্টিচে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো এভাবে আমি একটি চেনে একটি ডাবল ক্রোসেট এবং পরবর্তী চেনে একই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার থার্ড চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব নেক্সট রো তৈরির জন্য পুনরায় থ্রি চেন করে নিলাম এবং সেম লুপে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবং একটি ডাবল ক্রোসেট তৈরি করলাম পরবর্তী চেন স্টিচে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো আমি প্রথমে দুটি ডাবল তৈরি করলাম নেক্সট চেনে একটি ডাবল ক্রোসেট এবং পরবর্তী চেনে একটি ডাবল ক্রোসেট তৈরি করলাম এবার আমি একটি চেন থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট দুটি চেন স্টিচের উপরে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট স্টিচে আমি একই চেইন থেকে দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম এবার ফার্স্ট চেইন স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট সেকেন্ড চেইন স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট এবং থার্ড চেইন স্টিচ থেকে আমি দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম আর এই প্রসেস ফলো করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব আমি এখানে একটি পায়ের ছবি এঁকে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য তো এই অংশটি আমরা এই রাউন্ডের এই অংশটি আমরা মাপ নেব এই পায়ের এখান থেকে এই অংশ পর্যন্ত তো যার পায়ের মাপে এই জুতাটি তৈরি করা হবে তার পায়ের এই অংশটি আমরা মেপে নেব আর সেই মেপ মেজারমেন্ট অনুযায়ী আমরা এই অংশটি তৈরি করে নেব তো এখানে আমাদের মেজারমেন্ট যা আসবে আমাদের এটিকেও সেই পরিমাণ মেজারমেন্টে তৈরি করে নিতে হবে তো এটি আপনারা যেভাবে মেজারমেন্ট করে নেবেন এভাবে ইঞ্চি টেপটি এটার উপরে রেখে এভাবে মেজারমেন্ট করে নেবেন তো এখানে আমার থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চি পরিমাণ এটি কমপ্লিট হয়েছে তো বড়দের ক্ষেত্রে আপনারা সেম ভাবেই তৈরি করে নেবেন আর যদি এর চেয়েও বড় তৈরি করতে হয় তাহলে এখানে শুরুতে ডাবল ক্রোসেট আর একটু বাড়িয়ে নেবেন এবং সেম প্রসেস ফলো করে করে নেবেন আর যদি এটাকে আর একটু ছোট তৈরি করে নিতে হয় তাহলে এখানে আপনারা এই সেম একটু কমিয়ে নেবেন এবার এই অংশটি ডিজাইনের জন্য যদি আমরা আরেকটু বাড়তি তৈরি করতে চাই তাহলে আমরা এই প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর একটি করে ডাবল ক্রোসেট করে আমরা কয়েকটি রো বাড়িয়ে নিতে পারি আর যদি আমরা এভাবে রাখতে চাই তাহলে এভাবেও রেখে দিতে পারি তো এখানে আমি আরেকটি রাউন্ড তৈরি করে নেব আর সেক্ষেত্রে আমি প্রথমেই থ্রি চেন তৈরি করে নিচ্ছি এবার প্রত্যেকটি ডাবল ক্রোসেটের চেন স্টিচে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব নেক্সট চেন স্টিচে একটি ডাবল নেক্সট চেইন ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট নেক্সট চেইন চেন স্টিচে একটি ডাবল নেক্সট চেইন একটি ডাবল ক্রোসেট এভাবে পুরো রাউন্ডটিতে প্রত্যেকটি চেইন স্টিচ উপরে একটি করে ডাবল ক্রোসেট করে রাউন্ডটি কমপ্লিট করে নেব এই রাউন্ডটি শেষ পর্যায়ে চলে এসেছি এবার ফার্স্টে থ্রি চেইনে থার্ড চেইনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নিলাম তো আপনারা চাইলে এটিকে আরও বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি রাউন্ড তৈরি করে নিয়েছি তো এই ছিল আমার ফার্স্ট পদ্ধতি আপনাদের যদি এটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই প্যাটার্নটি ফলো করে তৈরি করবেন তো অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেননি তাদের অনুরোধ করবো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক দিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো এবার চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তৈরি করার জন্য আমি এই ক্রিম কালারের সামারিয়ান মোটা সুতাটি নিয়ে নিয়েছি তো আমি প্রথমেই একটি স্লিপ নট করে নেব আমি একটি স্লিপ নট করে নিলাম এবার আমি সিক্সটিন চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তো আমি সিক্সটিন চেন কমপ্লিট করে নিলাম এবার থ্রি চেন স্কিপ করে চতুর্থ চেইনের এই যে দুটি লুপ দেখতে পাচ্ছেন একটি নিচে লুপ একটি উপরের লুপ তো এই উপরের লুপটির মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার নেক্সট চেন স্টেচের উপরের লুপে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো এখানে আমার তিনটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে যেহেতু থ্রি চেন সমান ওয়ান ডাবল ক্রোসেট তো এই ফার্স্টে যে থ্রি চেন স্কিপ করেছিলাম সেটি একটি ডাবল ক্রোসেট হিসাবে কাউন্ট করে নেব তোমার তিনটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে Four, five, six, seven, eight, nine. টেন ইলেভেন থার্টিন তো আমি থার্টিন ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম এবার লাস্টের যে চেইন স্ট্রিচ রয়েছে এই চেইন স্ট্রিচ মধ্যে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম একটি চেন তৈরি করে নিলাম এবং সেম স্টিচে আমি আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার অপোজিট পাশে যে একটি করে লুপ রয়েছে চেন স্টিচ এর নেক্সট লুপে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করবো আর এই বাড়তি সুতাটিকে আমি এই স্টিচের মধ্যে একই সাথে হাইড করে নেব আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো আমার এই এক পাশে আমার ফরটিন ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে এবার এই পাশেও আমাকে ফরটিন ডাবল ক্রোসেট তৈরি করে নিতে হবে তো আমার এখানে ওয়ান টু থ্রি তিনটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে Four, five, six, seven, eight, nine. 5 Ten eleven. আমি ফরটিন ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিয়েছি এই পাশে এবার আমি একটি চেন করে নিয়েছি এবার এই থার্ড চেনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম তোমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড রাউন্ড তৈরির জন্য আমি থ্রি চেন তৈরি করে নিলাম এবার নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম যে নিশ্চয় একটি ডাবল ক্রোসেট নেক্সট চেন ডাবল ক্রোসেট নেক্সট চেন স্ট্রিচ একটি ডাবল ক্রোট এভাবে প্রত্যেকটি চেন স্ট্রিচে একটি করে ডাবল ক্রো তৈরি করে নেব তো পুরো কাজটি খুব আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দেন প্রত্যেকটি ডাবল ক্রোশেট করছি আমি প্রায় কর্নারে চলে এসেছি আমি কর্নারে চলে এসেছি এবার আমি এখানে যে একটি চেন তৈরি করেছিলাম এই লুপে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একটি চেন তৈরি করে নেব এবং সেম লুপে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে এরকম একটি ভি স্টিচ তৈরি করে নেব এবার নেক্সট যে ডাবল ক্রোসেটটি রয়েছে ডাবল ক্রোসেট চেইন স্টিচে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট স্টিচে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম সেমভাবে এই পাশেও আমি প্রত্যেকটি চেন স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো প্রথম রাউন্ডে আমার ফরটিন করে ডাবল ক্রোসেট তৈরি করে নিতে হয়েছে উভয় পাশে আর এই সেকেন্ড রাউন্ড আমার ডাবল তৈরি হবে একটি পাশে তো এখানে সিক্সটিন ডাবল ক্রোশেট তৈরি হওয়ার কারণ হচ্ছে আমি প্রথম রাউন্ডে যে একটি চেন দিয়ে তৈরি করেছিলাম তো উভয় পাশে দুটি ভিস্টিস তৈরি হয়েছে আর দুটি ভিস্টিস থেকে দুটি ডাবল ক্রোসেট বৃদ্ধি পাচ্ছে তাই প্রত্যেক রাউন্ডে দুটি করে ডাবল ক্রোসেট বৃদ্ধি পেয়ে যাবে তো আমি সেকেন্ড রোর তো চলে এসেছি এবার এই চেইনে যে লুকটি রয়েছে এখানে আমি একটি ডাবল ক্রোসেট করে একটি চেন করে সেম লুপে আরো একটি ডাবল ক্রসেট তৈরি করে নিলাম এবার ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম থার্ড চেইনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ জয়েন করে নিলাম তৈরির জন্য পুনরায় থ্রি চেন তৈরি করে নিলাম নেক্সট চেইন স্টিচের মধ্যে একটি ডাবল ক্রসেট তৈরি করে নিলাম নেক্সট চেইন স্টিচে ডাবল ক্রোসেট নেক্সট চেইন স্টিচে ডাবল নেক্সট স্টিচে ডাবল ক্রোসেট এভাবে প্রত্যেকটি চেইন স্টিচের উপর একটি করে ডাবল ক্রো সেট তৈরি করে নেব তো এই রাউন্ডেও আমার উভয় পাশে একটি একটি করে মোট দুটি ডাবল ক্রোসেট বৃদ্ধি পাবে তোমার এই রাউন্ডে এইটিন ডাবল ক্রোসেট কমপ্লিট হবে কর্নারে চলে এসেছি এখানে যে একটি চেন লুপ তৈরি করেছিলাম সে চেন লুপে আমি একটি ডাবল ক্রোসেট একটি চেন এবং একটি ডাবল ক্রোসেট তৈরি করে আরো একটি ভি স্টিচ তৈরি করে নিলাম এবার নেক্সট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট চেন স্টিচে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এভাবে প্রত্যেকটি চেন স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব প্রত্যেকটি চেন স্টিচে ডাবল ক্রোসেট তৈরি করছি আমি প্রায় এই রাউন্ডের কর্নারে চলে এসেছি আর প্রত্যেকটি কর্নারে সেম ভাবে কাজ করতে হবে একটি ডাবল ক্রোসেট একটি চেন এবং সেম লুপে আরো একটি ডাবল ক্রোসেট করে কর্নারটি তৈরি করে নিতে হবে তো এই চেন লুপে চলে আসলাম এখানে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম একটি চেন তৈরি করলাম সেম লুপে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার নেক্সট যে ডাবল ক্রোসেটটি রয়েছে এখানে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবং ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম তো থার্ড সেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিক্সের মাধ্যমে টিকে করে নিলাম তোমার আমার থার্ড রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নেক্সট রাউন্ড তৈরির জন্য পুনরায় থ্রি চেন তৈরি করে নিলাম নেক্সট চেন স্টিচ একটি ডাবল ক্রোসেট পরবর্তী চেন স্টিচ আর ডাবল ক্রোসেট এ সেম ভাবে আমি প্রত্যেকটি চেন স্টিচ একটি করে ডাবল ক্রোসেট করে নেব এই রাউন্ডটিতেও আমি এই কর্নারে গিয়ে একটি লুপ থেকে একটি ডাবল ক্রোসেট একটি চেন এবং একটি ডাবল ক্রোসেট করে কমপ্লিট করব আমি রাউন্ডটি কর্নারে বি স্টেসের কাছে চলে এসেছে প্রায় আপনারা একটু খেয়াল করে কাজটি দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন ত আমি একটি চেনের এর ভি স্টিচে চলে এসেছি এখানে আমি একটি ডাবল ক্রোসেট একটি চেন এবং সেম স্টিচে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার নেক্সট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোসেটে মাথায় একটি করে ডাবল ক্রোসেট করে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এটি বুঝতে পারবেন পরবর্তীতে আমি এই বেসিকগুলো দ্বারা আপনাদের সু তৈরি করে দেখাবো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি চেন স্টিচ মধ্যে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি একদম ভি পর্যন্ত আমি একটি করে চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম এবার কর্নারি ভি স্টিচ এর যে চেন লুক রয়েছে এখানে একটি ডাবল ক্রোশেট একটি চেন পুনরায় সেম স্টিচ আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার নেক্সট ডাবল ক্রোসেট একটি ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেট একটি ডাবল ক্রোসেট এবার ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নিলাম নেক্সট রাউন্ড তৈরির জন্য পুনরায় থ্রি চেন তৈরি করে নিলাম তো এই সেম প্রসেস ফলো করে আমি বাকি রাউন্ডগুলো তৈরি করে নেব তো আমি ক্রোসেটে মাথায় একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিচ্ছি একটি ডাবল ক্রোসেট তো এভাবে আমি আমার কাঙ্ক্ষিত মাপ অর্থাৎ এখানে যে মাপটি আমার আসবে সেই মাপ পর্যন্ত আমি এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিতে আমার এই মাপটি যে মেজারমেন্ট আসবে আমাকে এখান থেকে এইটুক ঠিক সেম মেজারমেন্টে তৈরি করে নিতে হবে তো এই কারণে আমি এই রাউন্ডগুলোকে আরও বর্ধিত করতে থাকব। আমি কর্নারে চলে এসেছি এবার আমি এখানে একটি ডাবল ক্রোসেট করে একটি চেন করে ছেম স্টিচে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার ফার্স্টে থ্রি চেন করেছিলাম থার্ড চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম পরবর্তী রাউন্ডের জন্য থ্রি চেইন তৈরি করে নিলাম নেক্সট ডাবল ক্রোসেট একটি ডাবল ক্রোসেট একটি ডাবল ক্রোসেট নেক্সট স্টিচ একটি ডাবল ক্রোসেট এভাবে প্রত্যেকটি স্টিচ একটি করে ডাবল ক্রোসেট করে এই কর্নারে এসে আমি একটি ডাবল ক্রোসেট একটি চেন এবং একটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নেব আমি কর্নারে চলে এসেছি এখানে চেইন স্টিচ মধ্যে একটি ডাবল ক্রোসেট একটি চেন এবং একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট ডাবল ক্রোসেট একটি ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেট আর একটি ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেট এ একটি ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেট স্টিচে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম থার্ড চেন মধ্যে দিয়ে স্লিপ স্টিচ মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম তো এ পর্যন্ত আমি ছয়টি রাউন্ড কমপ্লিট করেছি তো এই হচ্ছে আমার দ্বিতীয় পদ্ধতি তো আপনাদের যে পদ্ধতিটি ভালো লাগবে আপনারা সেটি ব্যবহার করেই সুন্দর জুতাগুলো তৈরি করে নিতে পারবেন আমি শুরুতেই বলেছিলাম যে পায়ের মেজারমেন্টে এখানে যতটুকু আসবে আমাদের এখানের মেজারমেন্টটিও ততটুকু পরিমাণই করে নিতে হবে তো এক্ষেত্রে যদি আপনাদের রাউন্ড আরও বাড়িয়ে নিতে হয় আপনারা বাড়িয়ে নেবেন বা ছোটদের ক্ষেত্রে যদি আরো কমানোর প্রয়োজন হয় তাহলে রাউন্ড কমিয়ে নেবেন তো এই হচ্ছে আমার ফার্স্ট পদ্ধতি এই হচ্ছে আমার সেকেন্ড পদ্ধতি এখন আপনাদের যেটি ভালো লাগবে আপনারা সেটি ব্যবহার করে জুতা তৈরি করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আর এটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওতে আপনাদের গঠনমূলক কমেন্টস করে আমাকে সামনের ভিডিওগুলো তৈরিতে অনুপ্রেরণা জোগানোর অনুরোধ জানাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ